বন্ধুরা, খবর পেলাম গাছে নাকি আবার নতুন ফুল ফুটেছে, তাই তো ছুটে এলাম আবারও বেনুবন ছাড়াতে। বিবিসি পার্কের এখন নতুন নিয়মকানুন, টিকিট, খোলার সময় বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অরূপ, ইয়োর আউট অফ দ্য ওয়াচ চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগতম। এর আগে বিবিসি পার্ক ওপেনের বিষয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন দাদা পার্ক খুললে অবশ্যই জানাবেন। হ্যাঁ, পার্ক সম্পূর্ণরূপে খুলে গেছে, আজ আপনাদেরকে পার্কের ভেতরে গিয়ে দেখাবো। আসুন, প্রায় দু বছর পরে বিবিসি পার্ক রিওপেন হলো, এটি অনেকের কাছে খুব আনন্দের। এই পার্ক বহু যুগলের, বহু সম্পর্কের সাক্ষী রয়েছে। ঝিলের স্নিগ্ধ বাতাস ও পাখির কুঞ্জন প্রত্যেকের হৃদয়কে কেড়ে নেয়। পার্কে এসে সকলে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সমস্ত কিছু ভুলে গিয়ে হাসি মুখে ফিরে চলে যায় নিজের বাড়িতে। এবার একটু চারিদিক আপনাদের ঘুরে দেখাই। পার্কের মধ্যে কিন্তু কোনোভাবে উইদাউট মাস্ক অ্যালাউ নেই, অবশ্যই মাস্ক পরে আসবেন, সাথে স্যানিটাইজারও আনবেন, যদিও কর্তৃপক্ষ স্যানিটাইজার প্রদান করবে। এবার আসা যাক পার্কে প্রবেশের মূল্য নিয়ে। আগের মতনই 10 টাকা টিকিট রয়েছে, আর যদি বাইক থাকে বা স্কুটি থাকে পার্কিংয়ের জন্য আরও অতিরিক্ত 10 টাকা। বন্ধুরা, আমার ভিডিও বানাতে অনেক দেরি হলো, তার জন্য দুঃখিত। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন বিবিসি পার্ক ওপেন হয়ে গেছে, যারা জানেন না ভিডিওর মাধ্যমে জানাতে চাই। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা এই পার্কের মধ্যে কোনোরকম প্লাস্টিক বা কাগজ ফেলে নোংরা করবেন না। পার্কের নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে, সেখানে ফেলবেন। এছাড়াও পার্কের মধ্যে যে গাছ ও ফুল রয়েছে সেগুলিতে কোনোভাবে হাত দেবেন না বা ছিঁড়ে নষ্ট করবেন না। আপনারা পার্কের মধ্যে এসে কারোর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা কোনোরকম পার্সোনাল কেউ টাইম কাটাচ্ছে সেসব ছবি বা ভিডিও আপনারা তুলবেন না। যদি ভুলবশত তোলেনও সেটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না। অনেকের মতে পার্কটি কোভিডের কারণে বন্ধ ছিল, যদিও শুধু সেই কারণ নয়, সাথে রয়েছে আরও অনেক কারণ। কারণ কোভিডের কারণে যদি বন্ধ হতো, কলকাতার বেশিরভাগ পার্কই খুলে যাওয়ার পরেও কিন্তু বিবিসি পার্ক বন্ধ ছিল। তাই দয়া করে আপনারা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো ভিডিও আপলোড করবেন না যা আবার পার্কটি বন্ধ করতে বাধ্য করে কর্তৃপক্ষকে। এই বিবিসি পার্ক পাটুলিতে অবস্থিত, বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরীতে। যদি বাসে আসেন পাটুলি ঘোষপাড়া বাস স্টপিস, আর যদি আপনারা ট্রেনে আসতে চান নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীন রেলওয়ে স্টেশন। বাঘাযতীন থেকে আপনারা পায়ে হেঁটেও এখানে আসতে পারবেন। পার্কের মধ্যে পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা রয়েছে। পার্ক থেকে ঢুকলেই বাঁ হাতে রয়েছে ট্রামের মধ্যে রেস্টুরেন্ট, যদিও সেটি এখনও চালু হয়নি, আগেটা চালু ছিল। এই ট্রামগুলোর মধ্যেই রেস্টুরেন্ট ছিল, এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যেত, এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যদিও পার্ক এখনও ফাঁকা, লোকজন খুব কম আসছে, অনেকে জানে না। লোকজন বেশি এলে হয়তো কর্তৃপক্ষ আবার খুলে দেবে। পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা, একদম গেটের বাঁদিকেই। পার্কটিকে সন্ধেবেলাতে আরও সুন্দর লাগে, প্রায় রাত্রির 8টা পর্যন্ত পার্ক খোলা থাকে, সকাল 10টার সময় খোলে এবং রাত্রির 8টা পর্যন্ত। যদিও 7টা থেকে 7:30টার মধ্যে লাস্ট টিকিট দেয়, তারপরে আর টিকিট দেওয়া হয় না। পার্কের বাইরেই কিন্তু বাইক ও সাইকেল রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।